উন্নত দেশগুলোর জোট G7 দরিদ্র দেশগুলোকে 100 কোটি ডোজ করোনা টিকা দান করতে রাজি হবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাশাপাশি ব্রিটেনের পক্ষ থেকে কমপক্ষে 10 কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোতে বিতরণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেনে টিকাদান কর্মসূচির সাফল্যের ফলে তারা একটি অবস্থানে যেতে পেরেছে যেখানে তাদের কাছে টিকার উদ্বৃত্ত ডোজ রয়েছে এবং সেগুলো তাদেরকে দেয়া হবে যাদের এটা দরকার। আর এটা করার মাধ্যমে মহামারীকে পরাজিত করার পথে অনেক বড় একটি পদক্ষেপ নেওয়া হবে। তবে একটি পক্ষ এই পরিকল্পনার সমালোচনা করে বলছে, এই উদ্যোগ হবে সাগরে কয়েক ফোঁটা পানি ফেলার মতো ঘটনা। অক্সফামের হিসাবে প্রায় 400 কোটি মানুষ কোভিডের টিকার জন্য কোভ্যাক্সের ওপর নির্ভর করে আছে, যে কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে টিকা বিতরণ করা হচ্ছে। 2019 সালের ডিসেম্বরে চায়নায় মহামারী শুরুর পর 210টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়েছে। বিশ্বে প্রায় 39 লাখ মানুষ এই রোগে মারা গেছে এবং বৈশ্বিক অর্থনীতি অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। ফারাহ দোলন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।